রাজধানীর হাজারীবাগে হরিজন সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন যুব ও ক্রীড়ার উপদেষ্টা আসিফ মাহমুদ। সন্ধ্যায় হরিজন পল্লীতে যান তিনি, শোনেন তাদের বিভিন্ন দাবি দাওয়া, আশ্বাস দেন সমস্যাগুলো স্থানীয় সরকার উপদেষ্টার সাথে আলোচনার মাধ্যমে সমাধান করার। সব বিষয়ে মহান উল্লেখ করে উপদেষ্টা বলেন, কোনো একটি জনগোষ্ঠীকে বঞ্চিত রেখে উন্নয়ন সম্ভব নয়, তাই প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। যে 6টা ভবন নির্মাণ করা হয়েছে সেখানে ওনাদের থাকার ব্যবস্থা করে দেয়া, সেটা সুষ্ঠু নিয়মতান্ত্রিকভাবে কিভাবে করা যায় সে বিষয়ে আমি স্থানীয় সরকার বিভাগের সাথে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা মহোদয় আছেন এবং সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন, তাদের সাথে কথা বলবো এবং দ্রুত ওনাদের এই দাবিগুলো যেন সবাইকে খুশি রেখে নিয়মতান্ত্রিকভাবে পূরণ করা যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।